ওয়েলকাম টু দ্য অনলাইন ভিডিও ক্লাস অফ জিএসএম পলিটেকনিক। আগের দিন আমরা যেগুলো আলোচনা করেছিলাম তারপরের থেকে আজকে আলোচনা করব। আগের দিন এতদূর পর্যন্ত হয়েছিল যেটা হচ্ছে স্লিপ অ্যান্ড ক্রিপ হয়ে গেছিল, ডিটারমিনেশন অফ ভেলোসিটি রেশিও এটা হয়ে গেছিল। যেটা বাকি ছিল সেটা হচ্ছে দেখে নেব অ্যাঙ্গেল অফ ল্যাপ, আর একটা ছিল বেল্ট লেংথ। সবার প্রথম দেখে নেওয়া যাক হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ল্যাপ অ্যান্ড হোয়াট ইজ লেংথ অফ বেল্ট। এখন এদের ডেরিভেশন তোমাদের নেই, তো তোমাদের যেটা দেখতে হবে জাস্ট ফর্মুলাটাকে মনে রাখতে হবে। লেংথ অফ অ্যান ওপেন বেল্ট ড্রাইভ, একটা ওপেন বেল্ট ড্রাইভ যেটা হয় তার লেংথ কী করে ডিটারমিনেশন করে আমি জাস্ট থিওরিটা বলে দিচ্ছি কীভাবে হয়, প্রমাণটা তোমাদের পড়তে হবে না, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। তো দেখো এখানে দুটো পুলি আছে, একটা বড় পুলি ড্রাইভার, একটা ছোট পুলি ড্রাইভার। ড্রাইভার পুলিটা যে রেডিয়াস সেটা হচ্ছে R1, ড্রাইভার পুলিটার রেডিয়াস হচ্ছে R2। আর ড্রাইভার পুলি আর ড্রাইভার পুলি যে সেন্টার ডিস্টেন্স, মানে ড্রাইভার পুলির সেন্টার O1, ড্রাইভার পুলির সেন্টার O2, O1 থেকে O2 যে ডিস্টেন্স সেটাকে ধরা হচ্ছে X, ঠিক আছে? এই O1 থেকে O2 পর্যন্ত ডিস্টেন্সটাকে বলা হচ্ছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে এক্স। আর এটাতে বললাম R1, এটা হচ্ছে R2। এখন এখানে আর একটা জিনিস যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে একটা অ্যাঙ্গেল আলফা আছে। এই আলফা অ্যাঙ্গেলটা এখানে কী জন্য আছে না, বেল্টটা তো এরকম করেই কানেক্ট হয়ে থাকে, বেল্টার আর্ক অফ যেটা আর্ক অফ কন্ট্যাক্ট হয় সেটা রেডিয়াসের থেকে একটু বেশি পর্যন্ত হয়ে থাকে। তো রেডিয়াসের থেকে যতটা বেশি থাকে সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে আলফা, অ্যাঙ্গেল অফ ল্যাপ, ঠিক আছে? তো ফর্মুলাটা কী আছে দেখে নেওয়া যাক। অ্যাঙ্গেল অফ ল্যাপ যেটা বলছি এখানে দেখানো কী বলছে, R1 অ্যান্ড R2 হচ্ছে রেডিয়াস অফ দ্য লার্জার অ্যান্ড স্মলার পুলি, এক্স ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন সেন্টার অফ টু পুলি, এল ইকুয়াল টু টোটাল লেংথ অফ দ্য বেল্ট। এখন বেল্টের টোটাল লেংথ আমাকে বের করতে হবে। বেল্টের টোটাল লেংথ বলতে কী বোঝাচ্ছে, প্রথমে বলছে এখানে GH, আমি যদি এখান থেকে শুরু করি, এখানে H থেকে শুরু করলাম, তাহলে বেল্টের লেংথ কী করে বের করব, এটা ফর্মুলাতে এভাবে যেভাবে বলে দিচ্ছি এভাবে বের করেছে। ফার্স্ট H থেকে G পর্যন্ত বের করলাম, ঠিক আছে? তারপর F থেকে E, এ দুটো ডিস্টেন্স একই হবে, এ দুটোকে প্রথমে বের করে নিয়ে যাবে। তারপরে এখান থেকে যে সার্কেলটা আছে এরকম করে, এই সার্কেলটাতেও বেল্ট আছে, তাহলে এই ডিস্টেন্সটা আমাকে বের করতে হবে। নেক্সট F থেকে H যে সার্কেলটা আছে এই সার্কেলটাও বেল্টের লেংথটা আমাকে বের করতে হবে। এই টোটাল চারটাকে যদি যোগ করে দিই তখন আমরা যেটা পেয়ে যাবো সেটা হচ্ছে বেল্টের টোটাল লেংথ L। বোঝা গেছে? এখন ফর্মুলার সাথে যেটা বের করা যায় অ্যাঙ্গেল অফ ল্যাপ যেটা হয় সেটা হচ্ছে সাইন আলফা ইকুয়াল টু R1 মাইনাস R2 বাই এক্স। এখান থেকে কী পাবো না, আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স R1 মাইনাস R2 বাই এক্স, অর্থাৎ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট যেটা হয় অ্যাঙ্গেল অফ ল্যাপ সেটা কত হয় না, R1 মাইনাস R2 বাই এক্স সাইন ইনভার্স। R1 হচ্ছে রেডিয়াস অফ লার্জার পুলি, R2 ইকুয়াল টু রেডিয়াস অফ স্মলার পুলি, এক্স ইকুয়াল টু ডিস্টেন্স বিটুইন টু পুলিজ। ওকে, এটা গেলো আলফা। এখন নেক্সট যদি অন্য কিছু বের করতে পারে, লেংথ অফ বেল্ট যেটা বলে সেটা কত বেরোবে না, লেংথ অফ বেল্ট যেটা বেরোবে এল ইকুয়াল টু যেটা বেরিয়েছে কি না, এল ইকুয়াল টু পাই বাই টু D1 প্লাস D2 প্লাস 2x প্লাস D1 মাইনাস D2 হোল স্কোয়ার বাই 4x, যেখানে এটা হচ্ছে ডায়ামিটারের দ্বারা বলা হয়েছে। D1টা হচ্ছে ডায়ামিটার অফ লার্জার পুলি, D2 হচ্ছে ডায়ামিটার অফ স্মলার পুলি। যদি রেডিয়াস ধরে করতাম তার উপরে লাইনটা যেটা লেখা আছে দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে রেডিয়াস ধরে, এটা
বাই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস টু এক্স প্লাস আর ওয়ান মাইনাস আর টু হোল স্কোয়ার বাই এক্স। এটাকে যদি আমরা ডায়মিটার ধরে করি তাহলে নিচেকার ফর্মুলাটা আসছে। তো এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, লেংথ অফ বেল্ট আর আলফা ইকুয়াল টু মনে রাখতে হবে, আলফা ইকুয়াল টু কত এটা বললাম অ্যাঙ্গেল অফ ল্যাপ, আর ওয়ান মাইনাস আর টু বাই এক্স। সাইন ইনভার্স দিলেও হবে, সাইন ইনভার্স না দিলেও হবে, একই ব্যাপার, কারণ সাইন ইনভার্স দিলেও খুব একটা চেঞ্জ হবে না, খুব ক্ষুদ্র কোণের জন্য চেঞ্জ হয় না। ওকে, এখন নেক্সট যেটা পড়বো আমরা সেটা হচ্ছে সিলেবাসে দেখি কী আছে। বেল্ট লেংথ হলো, অ্যাঙ্গেল অফ ল্যাপ হয়ে গেল, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রেশিও অফ টাইট সাইড অ্যান্ড স্ল্যাক সাইড টেনশন, মানে টাইট সাইড আর স্ল্যাক সাইডে যে টেনশন হয় তার রেশিওটা কী করে বের করবো। তার আগে একটু দেখে নাও, যেটা বলতেছি যদি কম্পাউন্ড না ক্রস বেল্টের কথা বলে, আমরা যেটা একটা কথা বললাম সেটা হচ্ছে ওপেন বেল্ট, ঠিক আছে। তো এখন যদি ক্রস বেল্টের কথা বলে সেক্ষেত্রে তার লেংথ অফ বেল্টের ফর্মুলা একই, সেটা হচ্ছে এল ইকুয়াল টু পাই বাই টু ডি ওয়ান প্লাস ডি টু প্লাস টু এক্স প্লাস ডি ওয়ান প্লাস ডি টু টু হোল স্কোয়ার বাই ফোর এক্স। এই ফর্মুলা এখন এই ফর্মুলায় বসিয়ে তোমাদেরকে অঙ্ক করতে হবে, যেখানে একটা কথা বলা আছে একটা অঙ্ক বলা আছে, এই অঙ্কটা তোমরা খাতায় টুকে নিতে পারো, পরে অঙ্কটা আমি আলোচনা করে দেবো। এখন আমাদের যেটা সিলেবাস আছে সেটা কি, রেশিও অফ ড্রাইভিং টেনশন পর ফ্ল্যাট বেল্ট, অর্থাৎ ফ্ল্যাট বেল্ট যেটা হয় তার যে টেনশনগুলো হয় টেনশনগুলোর রেশিও কী হয়। তো দেখে নেওয়া যাক, এটা হচ্ছে একটা ডায়াগ্রামটা দেওয়া আছে, এখানে একটা পুলিকে জাস্ট আঁকা আছে, সেটা হচ্ছে ড্রাইভ এন্ড পুলি, অর্থাৎ ফলোয়ার পুলি। ফলোয়ার পুলি যেটা আছে সেখানে কী আছে না, টি ওয়ান যেটা আছে, এই যে টি ওয়ান, এই টি ওয়ান যেটা আছে সেটা কি না, টেনশন ইন দ্য বেল্ট অন দ্য টাইট সাইড, অর্থাৎ বটম সাইডে যে টেনশন স্মলার পুলিতে সেটা হচ্ছে টি ওয়ান, আর টি টুটা হচ্ছে কি না, স্ল্যাক সাইডে যে টেনশন সেটা হচ্ছে টি টু। আর কি থিটাটা কি বলছে, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইন রেডিয়ান, এখানে যে থিটাটা দেওয়া আছে থিটাটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইন রেডিয়ান, রেডিয়ান কন্ট্যাক্ট রেডিয়ানে যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট আছে সেটা হচ্ছে থিটা। এখন ধরে নেওয়া যাক, নাও কনসিডার এ স্মল পোর্শন অফ দ্য বেল্ট পি কিউ, এখানে যে ডায়াগ্রামটা এখানে সেখানে স্মলার একটা লেংথ ধরে নাও বেল্টের, পি কিউ একটা লেংথ, পি আর কিউ থেকে যে ডিস্টেন্সটা সেটাকে ধরে নেওয়া হলো স্মল লেংথ অফ এ বেল্ট, বেল্টের একটা ছোট লেংথ। সাবটেন্ডিং অ্যান অ্যাঙ্গেল ডি থিটা অ্যাট দ্য সেন্টার অফ দ্য পুলি, অর্থাৎ পুলির সেন্টারে এইটুকু ডিস্টেন্সটা লেংথটা বেল্টের এইটুকু লেংথটা থিটা ডিএলটা থিটা অ্যাঙ্গেল করে আছে, এটা ধরে নেওয়া হচ্ছে। দ্য বেল্ট পি কিউ ইজ ইন ইকুইলিব্রিয়াম আন্ডার দ্য ফলোয়িং ফোর্সেস, এখন বেল্ট পি কিউ কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, ফোর্সগুলো কেমন হবে সেটাকে দেখতে হবে। ফোর্সগুলো কেমন কেমন থাকবে না, ফোর্স যেটা থাকবে সেটা হচ্ছে এক নম্বর টেনশন টি ইন দ্য বেল্ট পি, পি বেল্ট যেটা আছে সেখানে টি টেনশন থাকবে, টেনশন টি প্লাস ডেল্টা টি ইন দ্য বেল্ট অ্যাট কিউ, আর কিউ পয়েন্টে টি প্লাস ডেল্টা টি টেনশন থাকবে। কারণ কি না, টাইট সাইড নিচের দিকে বটম সাইডটা হচ্ছে টাইট সাইড, টাইট সাইডে টেনশন বেশি তার জন্য ডেল্টা টি পরিমাণ বেশি আছে এখানে, আর স্ল্যাক সাইডে টেনশনটা কম তার জন্য জাস্ট টি, ঠিক আছে। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা নর্মাল রিয়াকশন আর এন, নর্মাল রিয়াকশন এখানে একটা আছে সেটা হচ্ছে আর এন। আর নর্মাল রিয়াকশন জিনিসটা কি না, ঘর্ষণ এখানে যে বেল্ট আর পুলি এ দুটোকে আটকে রাখতে সাহায্য করেছে কিনা, ফ্রিকশনাল ফোর্স। এই ফ্রিকশনাল ফোর্সের একটা কী থাকে, ফ্রিকশনাল ফোর্স একটা পারপেন্ডিকুলার থাকে বা নর্মাল থাকে, এই নর্মালটাকে বলা হয় নর্মাল রিয়াকশন। অর্থাৎ এখানে যে বেল্ট আছে আর পুলি আছে, তা বেল্ট আর পুলি দুটোই মুভ করছে, তার ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে, তার ফ্রিকশনটা কাজ করছে এদিকে এফ বরাবর, ঠিক আছে। যদি এই দিক বরাবর বেল্টটা নিচে ঘোরে, বেল্টটা তো এরকম করে ঘুরছে, তা বেল্টটা যদি
উপর থেকে নিচের দিকে নামবে এরকম করে, তাহলে ঘর্ষণটা ঠিক তার অপোজিট ডাইরেকশনে হবে, তাহলে নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, তাহলে এফটা হলো ফোর্স, ফ্রিকশন ফোর্স। এখন এর একটা নর্মাল থাকে, নর্মাল মানে সবসময় 90 ডিগ্রি কোণে আঁকতে হয়, সেটাকে বলা হচ্ছে নর্মাল রিয়াকশন। কোনটা না, এফ এর সাথে 90 ডিগ্রি কোণে যেটা আঁকা আছে সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এন আর বা আর এন। এখন আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স, যেটা বললাম এফ আর আর এন। এখন এই পোর্শনটাকে ডান দিকের পিকচারটাতে একটু ভালোভাবে এঁকে দেখিয়েছে কি করে, না এটা হচ্ছে ডেল্টা থিটা, পুরো অ্যাঙ্গেলটা ডেল্টা থিটা, টি যেটা ছিল টি এইদিকে আছে, টি প্লাস ডেল্টা টি নিচের দিকে আছে, আর এনটা ডান দিকে আছে, ঠিক আছে। এখন দেখো কি বলা হচ্ছে, ফর্মুলা ফ্রিকশনের ফর্মুলা থেকে আমরা জানি এফ সমান মিউ ইন্টু আর এন। এটা মাথায় রাখতে হবে যে ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশনের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান মিউ ইন্টু আর এন। মিউটা হচ্ছে কি না, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঘর্ষণ গুণাঙ্ক। ওকে, এখন দেখো রিজলভিং দ্য অল ফোর্সেস হরাইজন্টালি অ্যান্ড ইকুয়েটিং দ্য সেম। হরাইজন্টালি মানে অনুভূমিকভাবে, অনুভূমিকের দিকে যে ফোর্সগুলো আছে সেগুলোর রেজাল্ট এটা নিতে হবে, মানে তার রিজলভ করতে হবে। কীভাবে রিজলভ করবো, না প্রত্যেকটা ফোর্সের কী থাকে, একটা করে উপাংশ থাকে আমরা জানি। এখন দেখো এখানে যে টি ফোর্সটা কাজ করছে কীভাবে, এইভাবে, ঠিক আছে। তো টি ফোর্স যেটা কাজ করছে সেটা একটা অ্যাঙ্গুলার কাজ করছে, কিন্তু তার এর দুটো উপাংশ থাকবে, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ যেটা হচ্ছে এরকম, আর একটা অনুভূমিক উপাংশ যেটা হচ্ছে এরকম, ঠিক আছে। তাহলে এর অনুভূমিক উপাংশটা আর এর সঙ্গে অপোজিট সাইডে থাকছে, আর অনুভূমিক উপাংশ যেটা থাকছে এর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি আছে, থিটা, ডেল্টা থিটা। তাহলে অনুভূমিক উপাংশ সবসময় হয় সাইন ডেল্টা থিটা, আর উল্লম্ব উপাংশ সবসময় হয় কস ডেল্টা থিটা। কিন্তু এখানে অ্যাঙ্গেলটা আমাকে দেখে নিতে হবে ডেল্টা থিটা বাই টু, সেক্ষেত্রে অনুভূমিক উপাংশটা হয়ে যাবে সাইন ডেল্টা থিটা বাই টু, টিটা যেহেতু আছে টি সাইন ডেল্টা থিটা বাই টু। সিমিলারলি নিচের দিকে টেনশন আছে টি প্লাস ডেল্টা টি, মানে এটা এরও কী থাকবে, দুটো উপাংশ থাকবে, একটা উপাংশ থাকবে অনুভূমিক উপাংশ, আর একটা থাকবে এদিকে উল্লম্ব উপাংশ, দুটো উপাংশ, আর অ্যাঙ্গেলটা কত না, ডেল্টা থিটা বাই টু, ঠিক আছে। তাহলে এর যে অনুভূমিক উপাংশ থাকবে সেটা কী হবে, না টি প্লাস ডেল্টা টি ইন্টু সাইন ডেল্টা থিটা বাই টু, আর যে নিচের দিকে উপাংশ থাকবে উল্লম্ব উপাংশ যেটা থাকবে এটা, সেটা হচ্ছে টি প্লাস ডেল্টা টি কস ডেল্টা থিটা বাই টু, ঠিক আছে। এখন আমাকে জাস্ট দেখতে হবে অনুভূমিক উপাংশগুলো, অনুভূমিক উপাংশগুলোকে যদি আমি কনসিডার করি সেক্ষেত্রে আমরা কী দেখতে পাবো, না দেখো এখানে তিনটে ফোর্স আছে, আর এনটা কাজ করছে কোন দিকে, এদিক বরাবর, আর যেটা বললাম টি এর একটা উপাংশ কাজ করছে এদিকে, আর টি প্লাস ডেল্টা টি এর একটা উপাংশ কাজ করছে এদিকে, দুটোই অনুভূমিক উপাংশটা কাজ করছে। তা সেক্ষেত্রে ফর্মুলাটা আমার কেমন আসছে দেখো, আর এন ডান দিকে একা কাজ করছে, তাহলে বাঁ দিকে দুটো ফোর্স কাজ করছিল, সে ফোর্স দুটো কী কী ছিল, একটা ফোর্স ছিল এরকম কাজ করছে, আর এইদিকে একটা ফোর্স কাজ করছিল, এদিকে একটা ফোর্স কাজ করছিল, এইদিকে যেটা ফোর্স ছিল উপরে সেটা ছিল কি, নিচে যেটা ছিল সেটা কী ছিল, টি প্লাস ডেল্টা টি সাইন ডেল্টা থিটা বাই টু, প্লাস উপরে যেটা ছিল সেটা হচ্ছে টি সাইন ডেল্টা থিটা বাই টু। এখন এই ইকুয়েশনটাকে আমরা যদি ভালোভাবে লিখি সেটা কি পাচ্ছি, না আর এন ইকুয়াল টু, এটা সিঙ্গেল একটা জিনিস কনসিডার করতে হবে, সেটা হচ্ছে কি, না ডেল্টা থিটা যেটা আছে সেটা হচ্ছে খুবই ছোটো, তার জন্য সাইন ডেল্টা থিটা বাই টুকে জাস্ট ডেল্টা থিটা বাই টু লেখা হচ্ছে, সাইনটাকে না লিখে জাস্ট ডেল্টা থিটা বাই টু লেখা হচ্ছে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে কী পাচ্ছি, না আর এন ইকুয়াল টু টি প্লাস ডেল্টা টি ইন্টু ডেল্টা থিটা বাই টু প্লাস টি ইন্টু ডেল্টা থিটা বাই টু, ঠিক আছে। এখন এরপরে যেটা পেলাম ক্যালকুলেশন করে, একটা জিনিস টার্ম আসছে টি ডেল্টা থিটা বাই টু প্লাস ডেল্টা টি ডেল্টা থিটা বাই টু প্লাস টি ডেল্টা থিটা বাই টু। এখন এই টার্ম মিডিল যে টার্মটা আছে, এই মিডিল টার্মটা দুটো ছোট ছোট রাশির গুণফল, সেটা খুবই ছোট হয়ে যাবে, এটাকে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কী হলো, শুধু অ্যাড করবো এটার,
তার সাথে এটা। এখন এই দুটোকে অ্যাড করলে আমরা কি পাবো, এটা হাফ এটা হাফ, তাহলে দুটো হয়ে গেল কি, পুরো হয়ে গেল টি ইনটু ডেল্টা থিটা। ক্লিয়ার? তো আর এনে কি পেয়ে গেলাম টি ইনটু ডেল্টা থিটা। নেক্সট এটা আমরা পেলাম কি, হরাইজন্টাল যে ইকুয়েশন ছিল, হরাইজন্টাল যে ফোর্সগুলো ছিল সেগুলোকে রিজলভ করলাম। এরপরে যদি নর্মাল মানে পারপেন্ডিকুলার যে ফোর্সগুলো আছে সেই ফোর্সগুলোকে যদি আমি ইকুয়েশন মানে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসি, রিজলভ করি, সেক্ষেত্রে কী পাবো না, আমরা দেখেছিলাম উপরের দিকে একটা ফোর্স কাজ করছিল, সেটা হচ্ছে কি না, কস থিটা, আর নিচের দিকে একটা ফোর্স কাজ করছিল সেটা ছিল কি, সেটা কস থিটা উপাংশ, উপরটা ছিল টি এর আর নিচেটা ছিল টি প্লাস ডেল্টা টি এর। তাহলে সেক্ষেত্রে আমরা কী পাচ্ছিলাম, আর উপরের দিকে আর একটা জিনিস কাজ করছিল সেটা হচ্ছে কি না, ফ্রিকশন। তো ফ্রিকশন এফ ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে এফ সমান মিওয়ার আমরা জানি, তাহলে এফ ইকুয়াল টু যেটা হচ্ছে মিওয়ার সমান টি প্লাস ডেল্টা টি, উপরে যেটা বললাম কস থিটা বাই টু, মাইনাস নিচের দিকে যেটা আছে টি কস, উপরে যেটা ছিল সেটাকে মাইনাস করলাম বেশিটা থেকে কমটা, মাইনাস টি প্লাস ডেল্টা টি কস ডেল্টা থিটা বাই টু মাইনাস টি কস ডেল্টা থিটা বাই টু। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা পাবো কস ডেল্টা থিটা বাই টুটাকে আমরা ওয়ান ধরতে পারি, কারণ কস থিটা কস 0 ডিগ্রির মান ওয়ান, মানে যদি খুব ক্ষুদ্র হয় অ্যাঙ্গেলটা তাহলে ওয়ান ধরতে পারি। সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে ক্যালকুলেশন করে পাচ্ছি মিউ ইন্টু আর এন সমান টি প্লাস ডেল্টা টি, এটা ওয়ান হয়ে গেছে মাইনাস টি, তাহলে টি টি কেটে যাচ্ছে শুধু ডেল্টা টি পড়ে থাকছে, তাহলে মিউ, তাহলে এখান থেকে আর এন সমান পাচ্ছি আর এন সমান আর এন সমান ডেল্টা টি বাই মিউ, আর এখানে পেয়েছিলাম আর এন সমান টি ইন্টু ডেল্টা থিটা। তো দুটো ক্ষেত্রে আমরা আর এন পেয়ে গেলাম, তাহলে এইখানে যদি আর এন দুটোকে আমরা সমান করে দিই কি পাবো না, ডেল্টা টি ইন্টু ডেল্টা থিটা ইকুয়াল টু ডিটি বাই মিউ, টি ইন্টু ডেল্টা থিটা ইকুয়াল টু ডিটি বাই মিউ, সেখান থেকে পেলাম ডিটি বাই টি ইকুয়াল টু মিউ ইন্টু ডেল্টা থিটা। ওকে, এখন এটাকে আমরা কি করবো, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে, তো ইন্টিগ্রেশন করে যেটা পাচ্ছি সেটা কি, ইন্টিগ্রেশন অফ টি টু টু টি ওয়ান ডেল্টা বাই টি ইকুয়াল টু মিউ ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু থিটা ডেল্টা থিটা, আর ডিটি বাই টি ইন্টিগ্রেশন করলে হয় লগ টি, কিন্তু এখানে লিমিট আছে টি ওয়ান থেকে টি টু, সেটাকে টি ওয়ান বাই টি টু হলো ইকুয়াল টু মিউ থিটা, আর টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ থিটা। এটাই হয়ে গেলো আমাদের আর যেটা পেলাম কি না, টি টি বাই টু ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার মিউ থিটা। এটাই হয়ে গেলো টেনশনের রেশিও, টি ওয়ানটা হচ্ছে টেনশন ইন টাইট সাইড, টি টুটা হচ্ছে টেনশন ইন স্ল্যাক সাইড। তো এটাই হচ্ছে ফর্মুলা। এখন এই ই টু দি পাওয়ার মিউ থিটা এটাকে আর এরকম করে লেখা হয় লগের সাহায্যে, যে 2.3 লগ টি ওয়ান বাই টি টু ইকুয়াল টু মিউ থিটা, ই যদি না লিখি। তো এটাই হয়ে গেলো আমাদের দুটো টেনশনের যে রেশিও, ঠিক আছে।